Hi friends, welcome. I am possible competitive YouTube channel. আর আজকে আমরা করছি SSC CGL class 5. আর এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে বিভিন্ন ইনস্টিটিউটে তোমাদের যে 1 লাখ 1.5 লাখ 50,000 30,000 20,000 টাকার বিভিন্ন রকমের বড় বড় কোর্স তোমরা করছো সেটাকেই তোমরা করতে পারো বাড়িতে বসে ফ্রি অফ কস্টে এবং আমাদের তরফ থেকে যতটা সম্ভব তোমাদের কাছে পৌঁছে যাওয়ার আমরা চেষ্টা করছি তো তোমরা যারা টাকার অভাবে পড়তে পারছো না সেই সমস্ত ইনস্টিটিউটে কোনো রকম অসুবিধার কারণ নেই তোমাদের জন্য আমি ফ্রি অফ কস্টে ভিডিও নিয়ে চলে এসেছি সরাসরি ইউটিউবের মাধ্যমে শুধুমাত্র কিছু নেট খরচা করেই তুমি সেই ভিডিও ডাউনলোড করে নিতে পারো বা সরাসরি লাইভও দেখতে পারো মানে ক্লাসগুলো করতে পারো যাই হোক বেশি কথা বাড়াবো না চলে যাবো ক্লাস ফাইভ এর প্রথম অঙ্কে তো আজকে আমাদের ক্লাস ফাইভ এর প্রথম অঙ্ক দেখো কি বলছে মার্গারেট অ্যান্ড জন স্টার্ট এ বিজনেস উইথ এ ক্যাপিটাল অফ 1800 অ্যান্ড 140 রেসপেক্টিভলি ফাইন্ড জনস প্রফিট ইফ টোটাল প্রফিট ইজ 2800 তো তার মানে কি বলছে মার্গারেট বলে একজন লোক আছে আর একজন কি আছে জন তারা কত টাকা দিয়েছে মার্গারেট দিয়েছে আমাকে টোটাল হচ্ছে 18,000 আর ও দিয়েছে 10,000 তাহলে 18,000 আর ও দিয়েছে কত আমার 10,000 দিল তাহলে এদের রেশিওটা কত হচ্ছে 18:10 তাহলে টোটাল প্রফিট কত 28 টাকা তো দেখো আমরা কি করলাম আমরা 18:10 তাদের রেশিও বার করলাম সেটাই আমরা প্রফিটের রেশিও আর এই রেশিও সমান আমরা জানি তাহলে এই 28 মানেই ওরা কত বলে দিয়েছে টোটাল প্রফিট 2800 টাকা তার মানে এখানে কি হয়েছে ইনটু 100 গুণ হয়েছে তাহলে জনেরও কি হবে ইনটু 100 তার মানে 10 × 100 করলে আমার আসছে টোটাল প্রফিট 1000 টাকা জনের প্রফিট কত 1000 চলো পরে এবার দেখো আমরা আমাদের দ্বিতীয় অঙ্ক বলছে এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইজ ডাবল আফটার 10 ইয়ার্স ইন হাউ মেনি ইয়ার্স দ্য অ্যামাউন্ট উইল বি 4 টাইমস তাহলে কি বলছে 2 বছরে কোনো টাকা মানে সরি 10 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয়ে যায় তবে 4 গুণ হবে কত বছরে তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি খুব সহজে করি তাহলে আমরা কি লিখবো 1 মানে 10 3 মানে কত তার মানে আমরা করবো 30 এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার ঠিক আছে 1 মানে 10 3 মানে 30 এবার কেন এরকম হচ্ছে তোমাদের আমি একটু ডিটেলসে বলে দিই এটা তুমি পরীক্ষা হলে করবে যে আমরা এখানে কি করছি একটু কনসেপ্ট ক্লিয়ার করি PAIT লিখবো এবার দেখো আমি কি বলছি আমি যদি 1 টাকা রাখি ব্যাংকে বলেছে সেই টাকাটা কতক্ষণ হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে আর দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি হয়ে যাবে 1 টাকাটা হয়ে যাবে আমার 2 টাকা 2 টাকা যদি হয়ে যায় তাহলে কত টাকা ইন্টারেস্ট পাবো 1 টাকা আর সেখানে একটা ইম্পর্টেন্ট কথা তুমি জানতে চাইছো যে দাদা এটা এসআই না সিআই যদি পরীক্ষার হলে এসআই বা সিআই কিছু উল্লেখ না করে তাহলে আমরা অঙ্কটা অলওয়েজ করবো এসআইএই হলো তাহলে কি হলো 1 টাকা 2 টাকা হলো ইন্টারেস্ট কত টাকা পেলাম 1 টাকা এর জন্য টাইম কত বছর চলে গেছে 10 বছর হলো আবার কি বলেছে আমি পরের ক্ষেত্রে 1 টাকাই আমি ইনভেস্টমেন্ট করেছি মানে প্রিন্সিপাল ওটাই এইবার এই ক্ষেত্রে আমার যে টাকাটা সেটা হয়ে গেছে 4 গুণ তার মানে আমার অ্যামাউন্ট হয়ে গেছে 4 টাকা তাহলে আমি ইন্টারেস্ট কত টাকা পেলাম মাত্র পেলাম 3 টাকা তাহলে আমার টাইম কত আসলে দেখো ইন্টারেস্টের সাথে টাইমের সম্পর্ক কারণ আমার সব ক্ষেত্রে যে প্রিন্সিপাল সেটা আমার একই থেকে যাচ্ছে তাই জন্য বলছে 1 মানে যদি 10 হয় 3 মানে তাহলে কত হবে আমার রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে 30 চলে যাও পরের অঙ্কে তো ফ্রেন্ডস আমরা 3 নম্বর অঙ্কে দেখো কি বলেছে ইফ এ ইজ ইকাল টু 1/2 + √3 অ্যান্ড বি ইজ ইকাল টু 1/2 - √3 ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/1a + 1 + 1/b + 1 তো দেখো আমরা কি করছি এর মান তো আমি পেয়েছি এখান থেকে দেখো আমি একটু তোমাকে একটু কনক্লুশন দেখাই এর মান যদি 1/2 + √3 হয় তাহলে আমরা জানি এর মান হয় 2 - √3 আর বি এর মান যদি 1/2 - √3 হয় তাহলে এটা হয় 2 + √3 আমরা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে একবার আমরা দেখে নেবো ঠিক আছে কেন এটা হয় আমরা দেখে নাও একটু স্ক্রল করে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে যাও সেখানে গিয়ে দেখো তাহলে কি হচ্ছে এবার দেখো এর মান যদি আমি করি তাহলে এ প্লাস ওয়ান এর জায়গায় আমি কত লিখবো এখানে যদি একটা প্লাস ওয়ান আমি যদি একটা করে দিই তাহলে আলটিমেটলি কি হলো 3 - √3 + 1/ বি এর জায়গায় যেটা প্লাস আমি করি তাহলে কি আসবে 3 + √3 আসলো তো যদি আমি এলসিএম করি দেখো a - b * a + b তাহলে কি হচ্ছে a² - b²
তার মানে তিনের স্কোয়ার মাইনাস তিন, রুট তিনের স্কোয়ার করলে তিন, আর উপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তিন প্লাস রুট তিন প্লাস তিন মাইনাস রুট তিন। দাঁড়ালো দেখো, এই রুট তিন আর এই রুট তিন কেটে যাচ্ছে, মানে প্লাস আর মাইনাস বলে, তাহলে উপরে দাঁড়ালো ছয়, নিচে দাঁড়ালো তিনের স্কোয়ার নয় মাইনাস তিন মানে ছয়, তাহলে আমার রিকোয়ার্ড অ্যান্সার সেট টু বি ওয়ান। চলো পড়ার কথা। তো ফ্রেন্ডস, আমরা আমাদের যাচ্ছি ফোর নম্বর অঙ্কে। কি বলছে দেখো, বলছে ইফ দ্য রেশিও অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো ইজ থ্রি ইজ টু ফোর, দেন বি স্কোয়ার বাই এ সি ইজ ইকাল টু হোয়াট। তাহলে কি বলছে, এই ইকুয়েশনে দুটো রুট হচ্ছে থ্রি ইজ টু ফোর। আচ্ছা দেখো, আমাকে আলটিমেটলি রেজাল্ট বার করতে হবে বি স্কোয়ার বাই এ সি, তার মানে সেখানেও কি বার করবো, আলটিমেটলি আমি রেশিও বার করবো, তাই আমি এখানে এখানে কোনো থ্রি ওয়াই বা ফোর ওয়াই বা থ্রি কে ফোর কে ধরবো না, জাস্ট থ্রি আর ফোরই ধরে নেবো। তাহলে আমি কি করবো দেখো, অঙ্কটার মধ্যে খুব সহজ একটা অঙ্ক বলছে কি, তিন প্লাস চার, আমি যদি দুটো আলফা প্লাস বিটা করি তাহলে কি আসবে, মাইনাস বি বাই এ এসছে, আর তিন ইন্টু চার যদি করি মানে দুটো যদি গুণ করি তাহলে তোমার সেটা কি আসবে, সি বাই এ আসবে, কোনো অসুবিধা নেই কারো, ঠিক আছে, এটা হচ্ছে এ। আচ্ছা এবার আমি তাহলে এখানে করলাম সেভেন ইজ ইকাল টু বি বাই এ মাইনাস, আর এখানে করলাম বারো ইজ ইকাল টু সি বাই এ। হলো এবার আমি কেমন বি স্কোয়ার বার করতে দিয়েছি, তাহলে কি করবো, বোথ সাইড স্কোয়ার মানে ঊনপঞ্চাশ ইজ ইকাল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে আমি করছি বারো ইজ ইকাল টু সি বাই এ। তাহলে এবার দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার এইটাকে আমি গুণ করছি, কি গুণ করছি, বা এ বাই সি দিয়ে গুণ করছি, মানে এটা উল্টে দিচ্ছি, তাহলে এখানে থাকবে ঊনপঞ্চাশ, এখানে থাকবে ওয়ান বাই বারো, দেখো এখানে সি বাই এ আছে, আমি এ বাই সি করছি, একটা একটা এ কেটে দিলাম, তাহলে দেখো চলে গেলো বি স্কোয়ার বাই এ সি, এই একটার সাথে একটা এ কেটে দিলাম, তাহলে থাকলো কি, এখানে একটা এ পড়ে থাকবে, এখানে সি পড়ে থাকবে, তাহলে বি স্কোয়ার বাই এ সি ইজ ইকুয়াল টু কি চলে এলো, ঊনপঞ্চাশ বাই বারো, তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার সেট টু বি ফর্টি নাইন বাই টুয়েলভ। হ্যালো চলো পাঁচ নম্বর অঙ্ক কি বলছে, দ্য লেন্থ অফ আ কর্ড অফ আ সার্কেল ইজ ফর্টি এইট সেন্টিমিটার অ্যান্ড দ্য ডিস্টেন্স ইট ফ্রম দ্য সেন্টার ইজ সেভেন সেন্টিমিটার, ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য কর্ড হ্যাভিং দ্য লেন্থ টোয়েন্টি সেন্টিমিটার অফ ইটস সার্কেল অপোজিট সাইড। তার মানে কি বলছে, এই একটা যে সার্কেল হয়, তো সার্কেল এটা তোমার সেন্টার, এইটা হচ্ছে তোমার ধরো আটচল্লিশ সেন্টিমিটার, এই সেন্টিমিটারটা কর্ড থেকে ডিস্টেন্স হচ্ছে সেভেন সেন্টিমিটার, তো এইখানে যদি অপোজিট সাইড একটা ডিস্টেন্স যেটা হয় যার দৈর্ঘ্য হচ্ছে কুড়ি সেন্টিমিটার, তাহলে আমি যে এই যে ডিস্টেন্সটা আসবে সেই ডিস্টেন্সটা কত, এটা আমাকে কোশ্চেনে চেয়েছে, ঠিক আছে। তো কীভাবে করবো দেখো, আমরা কি জানি অর্ধেক করে মানে আটচল্লিশ হলে এটা কত হবে চব্বিশ, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে, একটা দৈর্ঘ্য যদি হয় চব্বিশ আর একটা দৈর্ঘ্য যদি সাত হয় তাহলে আমরা জানি অবশ্যই এই দৈর্ঘ্যটা হয় কত পঁচিশ সেন্টিমিটার। কী করে করলাম ভায়া পিথাগোরাসের উপপাদ্য, রুট ওভার অফ চব্বিশের স্কোয়ার প্লাস সাতের স্কোয়ার, তাই তো, তাহলে কত হলো পঁচিশ হলো, তাহলে এদিকে যে দৈর্ঘ্যটা হবে সেটা তোমার কত হবে অটোমেটিক্যালি পঁচিশ সেন্টিমিটার, কারোর অসুবিধা নেই, এটা যদি পঁচিশ সেন্টিমিটার হয় আর এই দেখো এই টোটাল দৈর্ঘ্যটা কুড়ি, তাহলে নিশ্চয়ই এইটুকু দৈর্ঘ্য কত হবে দশ, অর্ধেক আমরা হবে, তাহলে এটা পঁচিশ এটা দশ এটা তাহলে কত হবে দেখো, পঁচিশ আর দশের রেশিও করবো আমরা, পঁচিশ আর দশ মানে কত হচ্ছে পাঁচ দিয়ে গেলে ফাইভ আর টু, না আমাদের কোনো রেশিও তো আমাদের আসছে না অঙ্কটা, তাই তো, তাহলে আমাদের সাধারণভাবে করতে হবে, সাধারণভাবে কি আসবে রুট ওভার অফ মানে এই ডিস্টেন্সটা পঁচিশের স্কোয়ার মাইনাস দশের স্কোয়ার, তাই তো, তাহলে আলটিমেটলি যেটা হলো রুট ওভার অফ ওয়ান টোয়েন্টি ফাইভ, তাহলে এই যে ডিস্টেন্সটা আসবে সেই ডিস্টেন্সটা হচ্ছে রুট ওভার অফ ওয়ান টোয়েন্টি ফাইভ। আজকে তোমাদের যে ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো, কিভাবে জানাবে, একদম ঠিক ধরেছ, এইট নাইন সিক্স ওয়ান সিক্স টু জিরো ফাইভ সেভেন নাইন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বারটা আরও একবার বলছি এইট নাইন সিক্স ওয়ান সিক্স টু জিরো ফাইভ সেভেন নাইন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের যদি আরও নতুন নতুন ধরনের টপিকের উপর ক্লাস করতে ইচ্ছা হয় সেটাও তোমরা আমাকে জানাতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, অথবা তোমরা আমার সাথে ডাইরেক্ট ফোনেও কথা বলতে পারো এইট ট্রিপল সেভেন জিরো টু নাইন টু ডবল ফোর নাম্বারে, আর ক্লাসগুলো কীরকম হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানাবে, আর একটা কী করবে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে,
তাহলে তোমরা এবং সুসাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইবের পরে যেটা বেল বাটন রয়েছে সেটাকে দাবিয়ে রাখবে। এতে কি হবে যে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সরাসরি তোমার নোটিফিকেশানে সেই ভিডিওর লিঙ্ক অটোমেটিক্যালি চলে যাবে। আর তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে থাকো, আর এই ক্লাসগুলো শেয়ার করবে কাদের সাথে, একদম ঠিক ধরেছো, সেই সমস্ত নিডি পার্সনদের সাথে যাদের এই ক্লাসগুলি করা দরকার, যাদের এই ক্লাসগুলি করা দরকার সেই সমস্ত নিডি পার্সনদের সাথে তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, তোমাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে।